একটা ভালো খবর দিয়ে বক্তব্য তো ডেপুটেশন জমা দিতে গিয়ে যে জিনিসটা জানা গেছে যে ক্লার্কশিপের পরীক্ষা আটকে থাকছে না মিসলেনিয়াসের পরীক্ষাও কিন্তু আটকে থাকছে না তাহলে কি হবে কি করা যাবে মানে এই যে নিউজে যে পেপার কাটিংটা দেখানো হচ্ছিল যে নবান্ন থেকে এরকম বলা হয়েছে যে আপাতত অনির্দিষ্ট কালের জন্য নাকি পরীক্ষা ক্যান্সেল এগুলো পুরো ভুয়ো খবর পিএসসি চেয়ারম্যান সাহেব নিজে জানিয়েছেন তো যদি চেয়ারম্যান সাহেব এটা বলে থাকেন যে হ্যাঁ কারণ ডেপুটেশন জমা দিতে গিয়ে জানতে পারা গেছে যে এটা পুরোপুরি ভুয়ো খবর এরকম ওবিসি সার্টিফিকেটের জন্য রাজ্য সরকার এরকম কোনো ব্যবস্থা নিচ্ছেন না তার মানে ক্লাকশিপও টাইমে হবে মেসলেনিয়াস টাইমে হবে তো আইসিডিএসের সুপারভাইজারের যে নোটিফিকেশন এটা যে নোটিফিকেশন এটাও বেরোবে আলবাদ বেরোবে কারণ চেয়ারপার্সন নিজে বলেছেন যে না পরীক্ষা হবে তো যদি পরীক্ষা হয় প্রস্তুতি এখন থেকেই নিতে হবে অবশ্যই এখন থেকে নিতে হবে কারণ সময় হাতে কম যে কোনো সময় নোটিফিকেশন বেরোবে তখন কি আমরা প্রস্তুতি নিতে বসবো চাণক্য থেকে সবাই বলেছে যুদ্ধের জন্য প্রস্তুতি আগাম নাও তো সেই কথা বলেই বলি যেহেতু এই পরীক্ষাটা শুধুমাত্র মহিলারা মহিলাদের সুবর্ণ সুযোগ তো এখন থেকেই প্রস্তুতি নাও কিভাবে নেবে না প্রথমে যদি প্রিলিমিনারির কথা বলি প্রথমে যদি প্রিলিমিনারি পরীক্ষার কথা বলি আগে তো প্রিলিমিনারি তারপরে মেন্স মেন্সের সময় আবার দেখা যাবে আপাতত আপকামিং নোটিফিকেশন বেরোলেই প্রথমে সবার আগে যে জিনিসটার উপর আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে সেটা হচ্ছে প্রিলিমিনারি সবার আগে এটার উপরে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এটাই যদি পাশ না করি তাহলে কি করে আমরা মেন্সে যাব তো প্রিলিমিনারিতে কোন কোন বিষয়ের ওপরে জোর দিতে হবে মেন খেলা ঘুরিয়ে দেওয়ার বেঙ্গলে তো খেলা হবে তো বেঙ্গলে আইসিডি সুপারভাইজারের খেলা ঘুরিয়ে দেওয়ার জায়গা কোনটা তো জিকে একদম স্ট্যাটিক জিকে কারণ সিলেবাসই প্রিলিমিনারি যদি সিলেবাসি দেখো সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জিকে তারপরে অঙ্ক পাটিগণিত তো জিকের জন্য তোমরা কি করবে এই জিকেটার জন্য তোমরা কি করবে প্রতিদিন দুপুর দুটোর সময় আমার ক্লাস প্রতিদিন দুপুর হয় আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলিতে এবারে তোমরা ভাবে ম্যাম শুধু আপনার ক্লাস করলে হবে একদম হবে যারা ফুড এসআই এর জন্য প্রিপারেশন নিয়েছিলে ফ্রিতেই আমাদের চ্যানেল থেকে তারা কিন্তু নাইনটি পার্সেন্টের উপরে কমন জন্য পুরো মাথা ব্যথাটা এটার থেকে আসবে টু তো এইটা আমার উপরে মাথা ব্যথা ছেড়ে দাও তোমাদের কাজ কি জাস্ট একটা খাতা বানাবে মোটা মায়েদেরকে বলবে একটা মোটা দিস্তা খাতা বানিয়ে দিতে বাজার থেকে কিনে আনবে একদম মানে টেকসই সস্তা কিন্তু টেকসই সস্তা টিকাও কাগজ কিনে আনবে সেলাই করে নেবে প্রতিদিনের দুপুরের দুটোর ক্লাসটা খাতায় লিখতে থাকো এই এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র আর কি আমাদের এই পারপাস আর একটা ব্যাচও এসছে যেটা হচ্ছে আইসিডি এ সুপারভাইজার ব্যাচ কি করবে আট ডট ফোর সেভেন অ্যাপে যাবে এখান থেকে কি করবে কোন স্টেটের পরীক্ষা স্টেট এক্সামে যাবে এখান থেকে সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল তারপরে দেখবে অনেকগুলো অপশান আসছে রেলওয়ে পিএসসি ব্যাংক তো তোমরা ক্লিক করবে ডাব্লুবি এরপরে কি করবে ক্লিক করবে ওটায় দেখবে সুপারভাইজার ব্যাচ ক্লিক করো ক্লিক করার পরে কি করবে অফারে যাবে এখানে দেখবে একটা কোড দেওয়া আছে উইন ফিফটিন উইন ফিফটিন কোডটাকে সরিয়ে দেবে একটা কোড দেবে ওয়াই থ্রি ফাইভ নাইন এই কোডটা দেবে এই কোডটা দেবে দেখবে আঠেরো পার্সেন্টের তোমরা ছাড় পাবে তারপরে কি অ্যাপ্লাই করে দেবে তারপর বাই নাও বাই নাওতে গিয়ে তোমরা জিপে অথবা ফোনপে যে কোনো কিছুর মাধ্যমে তোমরা ব্যাচটা নিয়ে নিতে পারবে ম্যাম ব্যাচ কি নিতেই হবে দেখো এটা তোমাদের কল কারণ একবারে যদি চাকরি পেতে হয় আর একবারে যদি দেখো তুমি নিজে বাড়িতে প্রিপারেশন করতেই পারো আমার ফ্রি ক্লাস যায় আমি কখনোই বলবো না তোমাদেরকে ব্যাচ নিতেই হবে নিতেই হবে নিতেই হবে বাট কেন বারবার আমি বলছি আইসিডিএস সুপারভাইজার ব্যাচ কারণ এই ব্যাচে তোমরা প্রতিটা স্যার ম্যাডামের ক্লাস পাবে আমারই তোমরা জিকের ক্লাস পাবে যেখানে সম্পূর্ণ জিকে তোমাদেরকে আমি রেডি করে দেবো এবং ওর বাইরে কিচ্ছু আসবে না পরীক্ষায় আমার তোমরা তিরিশ ঘন্টা শুধু জিকের ক্লাস পাবে পুরো ব্যাচে একশো নব্বই ঘন্টার ক্লাস পুরো ব্যাচটা একশো নব্বই ঘন্টা লাইভ ক্লাস পাবে প্লাস এক বছরের জন্য তোমরা ভ্যালিডিটি পাবে পুরো রেডি করে দেওয়ার দায়িত্ব তোমাদেরকে আমাদের যারা নতুন আছো বা অনেক দিন পড়াশোনার সঙ্গে ডিটাচড হঠাৎ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া কিন্তু মুশকিল আমরা তোমাদেরকে কি করব তোমাদেরকে ক্রিম জিনিসটাকে সাজেস্ট করব শুধু ওইটাই পড়বে বারবার পড়বে আর পাতি সোজা পরীক্ষা হলে পরীক্ষা দিতে চলে যাবে তাহলে ম্যাম প্রস্তুতি কি এইভাবেই মানে একদম শিওর শট পাবো একদম শিওর শট পাবে আমাদের গ্যারান্টি শাহিন ম্যামের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে শুভদীপ স্যারের রিজনিং পাবেন সুভাষিত স্যারের সায়েন্স পাবে সুদীপ্ত স্যারের ফিজিক্স কেমিস্ট্রি পাবে সুমিত স্যারের ইতিহাস পাবে আর সর্বোপরি আমার জিকের তিরিশটা ক্লাস পাবে যেখানে আমি ডিটেলে পড়াবো তোমাদের এবং ওর বাইরে কিচ্ছু আসবে না কিচ্ছু আসবে না কিচ্ছু আসবে না তো এইভাবে তোমরা যদি ব্যাচটা নিয়ে নাও জিকের ওপরে বেস করে দুটো জিনিস এক দুপুরবেলার ফ্রি ক্লাস দুপুর দুটো আর নহলে এই ব্যাচ যেখানে আমার জিকেরই ক্লাস পাবে জিকে ক্লাস পাবে আমার তিরিশটা তো তোমাদের পুরো জিনিসটার দাম পড়বে ব্যাচের আসল দাম তেইশশো বাহান্ন টাকা কোড ওয়াই থ্রি ফাইভ নাইন এটা যদি ব্যবহার করো তাহলে দাম হবে উনিশশো টাকা তেইশশো বাহান্ন থেকে ডাইরেক্টলি দাম কমে উনিশশো হয়ে যাবে টিচার কোড এটা ওয়াই থ্রি ফাইভ নাইন আর বারবার বলে দিচ্ছি টিচার কোডে সব থেকে বেশি ছাড় পাওয়া যায় এটা টিচার কোড এবং সব থেকে বেশি ছাড় পাওয়া যায় টিচার কোডেই কোন রকম অসুবিধা হলেই তোমরা আমাদেরকে জানাতেও পারবে তো এই হচ্ছে বক্তব্য যে চেয়ারম্যান সাহেব বলেছেন যে কোনো পরীক্ষা স্থগিত থাকছে না তার মানে সুপারভাইজারের পরীক্ষা হচ্ছে হচ্ছে হচ্ছে। হচ্ছে। শতাংশ কেমন তো চলো ভালো থেকো আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে দেখা হচ্ছে আবারও আগামী দিন দুপুর দুটোর জি কে ক্লাসে আমার নাম শতভিশা মজুমদার সার্চ করবে আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি বলে প্রতিদিন দুপুর দুটোর সময় আমার ক্লাস পেয়ে যাবে সকলে ভালো থেকো জয় হিন্দ